তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জাম সহ দুই দুষ্কৃতীকে হাতে নাতে ধরে ফেলল পুলিশ। ধৃতরা জহিরউদ্দিন সর্দার ও রিজাউল হক বৈদ্য। জহিরউদ্দিন ফুটিগদা ও রিজাউল মথুরাপুর থানার লালপুল সিমকজ এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ফুটিগদা এলাকার একটি বাগানে কয়েকজন দুষ্কৃতী বোমা তৈরি করছিল। এই খবর পুলিশ গোপন সূত্রে জানতে পারে। সঙ্গে সঙ্গে পুলিশ ওই এলাকায় পৌঁছলে দুষ্কৃতীরা পালিয়ে যাবার চেষ্টা করে। তবে জহিরউদ্দিন ও জিয়ারুলকে পুলিশ হাতে নাতে ধরে ফেলে। ধৃতদের কাছ থেকে পুলিশ চারটি তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। রাতেই চারটি তাজা বোমাকে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আরও কতজন যুক্ত রয়েছে কিংবা এই বোমা কোথায় সরবরাহ করা হতো তা জানার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। আজ ধৃতদের বারুইপুর আদালতে তোলা হয়। জয়নগর থেকে আবির গাজীর রিপোর্ট, বিশ্ব সমাচার।